সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক 2 মিনিট মানে স্পিকার আমার সংশোধনীগুলি তো উত্থাপন করেছি মানে মন্ত্রী এগুলি দেখ বিবেচনা করবেন তবে 16 টাকা এক একটা ডিম মানে স্পিকার আমরা খেয়েছি এখনো 14 টাকা 13 টাকা 14 টাকা এই ডিম নিশ্চয়ই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে ডিমের দাম বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নেই মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনার মধ্যে বলবো যে এইগুলি অন্তত পাবলিকলি দেখেন কারণ এইবার ডিমের কারণে এত বৃদ্ধি এটা কিন্তু সরকারের অনেক বদনাম হয়েছে ওই সিন্ডিকেট সিন্ডিকেট ভাঙেন বাণিজ্য মন্ত্রী বলছেন সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় সরকার যদি সিন্ডিকেট ভাঙতে না পারে তাহলে ভাঙবেটা কে আর নিজেরা যদি সিন্ডিকেট হয়ে যান তাহলে তো ভাঙতে পারবেন না মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য রশনা রামান্নান 2 মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার এদেশে পশু পাখিদের চিকিৎসার জন্য ভেটেরিনারি ডাক্তার খুব কম এখানে আরো অনেক ডাক্তার তৈরি করতে হবে সেই সঙ্গে সঙ্গে ডাক্তারের সহযোগী কিছু পুরুষ নার্স তৈরি করতে হবে যারা এদেরকে সেবা দিবে ডাক্তাররা তো আর এদেশে গরুর আর পশু পাখির অসুখ হলে ডাক্তার খুঁজে পাওয়া যায় না ডাক্তার যেও কয়েকজন আছে অনেক পুরানো আমলের ট্রেনিং দেওয়া তারা যে কোথায় থাকে কোনো খোঁজ খবর পাওয়া যায় না অথচ বিদেশে তাদের জন্য পশু পাখিদের জন্য হসপিটাল আছে তাদের খাওয়ার জন্য আপনি জানেন মাননীয় স্পিকার আপনি সারা পৃথিবী ঘুরেন তাদের খাবার জন্য বিভিন্ন দোকানে মানুষের খাবারের মতো তাদের খাওয়ার জন্য দোকান আছে পশু পাখিদের যত্ন নিতে হবে আর আমাদের দেশে কোথাও এই ঢাকা শহরে মানুষের ঘোরাফেরার জায়গা নেই যদি চিড়িয়াখানায় আরো কিছু আকর্ষণীয় বিদেশ থেকে নতুন ধরনের প্রাণী আমদানি করা যায় এবং রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে মানুষ একটু দেখে ছুটির দিনে অনেকে আজকাল দেখি চিড়িয়াখানা যেতে চায় যে চিড়িয়াখানায় গেলে একটু ঘুরে আসি কারণ আমাদের ঘোরার জায়গা ঢাকা শহরে খুব সীমিত হয়ে গেছে সেই জন্য চিড়িয়াখানাটার যে জায়গা আছে অনেক বড় জায়গা ওখানে অনেক ধরনের সুন্দর পার্কও করা যায় জায়গাগুলি যারা দখল করে রাখছে এখানে একটু পার্ক করলে বাচ্চাদের খেলাধুলার জায়গা করলে মানুষ একটু ওখানে যেয়ে ঘুরে ফিরে দেখতে পারে মাননীয় স্পিকার এখানে আবার অনেক ধরনের পশু পাখি আছে যাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকে সেগুলি মানুষের দেহ সংক্রামিত হয় সেই জন্য এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যাদের ওই ধরনের রোগ জীবাণু দেখা দেয় যেসব পশু পাখি তাদেরকে খুব দ্রুত রিমুভ করতে হবে কারণ মানুষ ওখানে ঘোরাফেরা করে আজকাল অনেক নিপা ভাইরাস দেখা যায় পশু পাখিদের কাছ থেকে